ভরসন্ধ্যায় শুট আউট শক্তি করে। মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ভরসন্ধ্যায় শুট আউট শক্তি করে। মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ভরসন্ধ্যায় শুট আউট শক্তি করে। মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ভরসন্ধ্যায় শুট আউট শক্তি করে। মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ভরসন্ধ্যায় শুট আউট শক্তি করে। মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ভরসন্ধ্যায় শুট আউট শক্তি করে। মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার।
শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যাবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ভট সন্ধ্যায় শুট আউট শক্তি করে, মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যাবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। এখানে কি ঘটনা ঘটেছে? ঘটনাটা হচ্ছে এখানে আপনার দোকানটার সামনেই আর ওয়ান বাইটের সামনেই এখানে আমরা ভেতরে বসেছিলাম, হঠাৎ করে দেখি পাঁচ ছ রাউন্ডের উপরে কি ওরকমই কিছু একটা হবে। আমরা ভাবছি যে হয়তো কেউ বাজি পোড়াচ্ছে কিংবা কিছু ঠোকাঠুকি করছে। তো ছুটে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর দেখি যে একটা ফরচুনা গাড়ি রয়েছে, কাঁচগুলো ভাঙা, আর একটা নীল রঙের গাড়ি, ফরচুনা একটা সাদা রঙের, ঠিক আছে, আর নীল রঙের একটা গাড়ি ব্লু বেরিয়ে গেল গাড়িটা কলকাতার দিকে সঙ্গে সঙ্গে। তার মধ্যে কিছু জনা ছিল দেখে বোঝা গেল। আর ফরচুনার কাছে গিয়ে দেখি যে একজন সাদা রঙের জামা পরে বুকে হাত দিয়ে এইভাবে সামনের সিটে ড্রাইভারের পাশের সিটে পড়ে গেছে, মানে পড়ে আছে। তারপরে ওদের যে পার্টনার সব রয়েছে দেখলাম, তারা এসে বলছে যে দেখি কি হয়েছে, দেখছে যে এরকম ব্লাড ফ্লাড বেরিয়ে গেছে। আর পিছনের সিটে একজন শুয়েছিল, মানে হয়তো গুলি করছে বলে সে শুয়ে পড়েছিল, সে আবার উঠে বেরিয়ে এলো দেখলাম। ড্রাইভারকে দেখিনি, তখন দেখলাম যে ড্রাইভার পাশে রয়েছে, তখন ছিল কিনা জানি না, মানে আমরা যখন দেখি তখন দেখলাম ড্রাইভার কোন দিক থেকে চালিয়েছে জানি না, কিন্তু আপনার এই দিক থেকে কাঁচগুলো ভাঙা ছিল। মোটামুটি আমরা পাঁচ ছ রাউন্ড সাত রাউন্ড এরকম পাঁচ ছয় রাউন্ডের মতন আমরা আওয়াজ পেয়েছি। তারপরে তো এখানে যারা লোক ছিল তারাই উদ্ধার করে হয়তো পুলিশকে দিয়ে এইখানেই গাড়িটা দাঁড়িয়েছিল, এইখানেই ওরা ওনারা মুড়ি মুড়ি খাচ্ছিলেন। তো আমি তাও লোকালি এখানেই সামনে দেখলাম, কোথায় কিছু ক্ষেত্রে কী করে দেখব, এখানে দোকানের সামনে দেখলাম ব্লাড পড়ে রয়েছে, ওখানে কি ছুটে গেছিলো তারা, তা তো বলতে পারছি না, হয়তো তাদের কোনো পেশেন্ট পাঠিয়ে, কিন্তু গাড়ির ভেতরে যা গুলি হয়েছে গাড়ির ভেতরে, মানে বাইরে থেকে করেছে গাড়ির ভেতরে। পুলিশ কি, আমার নাম অরুণ ঘোষ, পুলিশ কি আহতকে নিয়ে গেছে? তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে, তাদেরকে দেখলাম পুলিশ এলো স্পট করে নিয়ে চলে গেল হাসপাতাল। কোথায় নিয়ে গেল তো জানি না। আচ্ছা, আর ব্লু গাড়িটা বেরিয়ে গেল। এই যে একটা ভর সন্ধ্যায় এরকম এই ভরা বাজারে এরকম একটা ঘটনা ঘটলো, তাতে কি আপনারা আতঙ্কিত? তো প্রিয় জায়গাতে এরকম কোনো দিন দেখা যায়নি। গুলি চলার সময় কি আপনার আতঙ্কিত হয়ে গেছিল? এখানে স্যার একটা সাদা রঙের গাড়ি এখানে দাঁড়িয়েছিল, ওই গাড়িটাতে নাকি দুজন বসেছিলেন, তা ওই দুজনকে অন্য একটা গাড়ি এসে যা গুলি করে বেরিয়ে চলে গেছে। তা আমি চোখে দেখিনি, জাস্ট আমি যখন এলাম তখন দেখলাম পুলিশে গাড়িটাকে ব্যাকে নিয়ে চলে যাচ্ছে হসপিটালাইজ করার জন্য, যে উনি ইঞ্জোর হয়েছেন ওনাকে ভর্তি করানোর জন্য। গাড়িতে কজন ছিল? গাড়িতে আমি যখন গাড়িটা পার করে নিয়ে চলে যাচ্ছি যখন, তখন দেখলাম চারজন ড্রাইভারকে নিয়ে, যে গাড়িটা গুলি লেগেছে আর যে গাড়িটা গুলি করে বেরিয়ে গেছে সেটা সেটা দেখিনি, সেটা আমি যখন, সেটা কি কলকাতা থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার, কলকাতা থেকে বেরিয়ে চলে গেছে। আর এই গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে হসপিটালে। আপনার নাম? আমার নাম সঞ্জিত। বাড়ি?
বাড়ি হাট গোবিন্দ মোড় হনুমান। আপনি এখানে কি করেন? আমি এখানে ছানা দিতে আসি, ব্যবসা করি এখানে। এই ব্যাপারে আতঙ্ক প্রতিদিন ছানা দিতে আতঙ্কিত এতে? এই যে প্রতিদিন ছানা দিতে আসেন, আজকের আমার ঘটনা ঘটলো, তাতে কি আতঙ্কিত? হ্যাঁ আতঙ্কিত অবশ্যই, এরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। আমি ধরুন এখানে আজকে 13 বছর ব্যবসা করছি, 13 বছরের মধ্যে এই ঘটনাটা ফার্স্ট। ভট সন্ধ্যায় শুট আউট শক্তি করে, মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ভট সন্ধ্যায় শুট আউট শক্তি করে, মৃত্যু হলো কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝায়ের, বুকে গুলি লাগে তার। শনিবার গাড়িতে কলকাতা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় হঠাৎ গুলির শব্দে হকচকিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি গাড়িতে আসা দুষ্কৃতীরা এই গুলি চালিয়েছে বলে অভিযোগ। গুলি চালিয়ে আততায়ীরা কলকাতার দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন, তবে রাজু ঝায়ের গাড়ির চালকের কিছু হয়নি বলে জানা গিয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। ব্যুরো নিউজ, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্পলিনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।